তীর ধনুকে নিজের কারিশমায় দেখিয়েছেন অনেক কীর্তি। ধীরে ধীরে দেশ থেকে দেশের বাহিরে আর্চারিতে নিজের নাম প্রতিষ্ঠিত করেছেন রোমান সানা। হঠাৎ করে 3 মার্চ দেশসেরা আর্চারের অবসরের ঘটনায় তোলপাড় ক্রীড়া দুনিয়ায়। এরপরই সানাকে মানসিকভাবে অসুস্থ বলা নিয়ে আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদকের মন্তব্যে যোগ পায় নতুন মাত্রা। এ নিয়ে কোনো বিরূপ প্রতিক্রিয়া না দিলেও সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া ঘটনা নিয়ে ক্রীড়ামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকারের আগ্রহ প্রকাশ করেন আর্চার সানা। আমি আশা রাখি স্যার আমার দুঃখ কষ্টগুলো শুনবেন। স্যার বলেছেন যে আমি নিউজের মাধ্যমে শুনতে পেরেছি যে স্যার আমার সাথে বসতে চায়, তো আমি সেই আশাতেই বসে আছি, সেই অপেক্ষায় আছি। তীর ধনুক তুলে রেখেছেন, বেশি দিন হয়নি, এর মধ্যে আবারও লক্ষ্যভেদ করতে কোর্টে নামতে চান রোমান সানা। তবে এবার আর একই ভুল নয়, পারিপার্শ্বিক পরিস্থিতি নিজের অনুকূলে থাকলেই ফিরবেন তিনি। আমি খেলা নিয়ে সবসময় পড়ে থাকি, আমি যতদিন মাঠে ছিলাম আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি, সেই সুযোগ সুবিধা বাড়ায় ফ্যাসিলিটি সম্মানজনক হয় তাহলে অবশ্যই আমি কাম পাবো। তবে চাইলেও আবারও আর্চারিতে ফেরাটা সহজ হবে না সানার জন্য। এর জন্য ফেডারেশনের এক্সিকিউটিভ কমিটির সদস্যদের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক। ফেডারেশন খুবই দুঃখিত তার ব্যবহারে, কারণ তার যদি এতই চাহিদা থাকতো ফেডারেশনের কাছে একবার তার অ্যাপ্রোচ করা উচিত ছিল। এক্সিকিউটিভ কমিটি যদি এই সিদ্ধান্ত নিয়ে বলে যে এটা দেখো, সেক্ষেত্রে আমি দেখতে পারি, স্বেচ্ছা আমি যেতে পারবো না। আমার এখানে একা কোনো কাজ আমরা ফেডারেশন করি না। এটা একটা জিনিস আপনাকে দেখতে হবে যে সে তো স্বেচ্ছায় পদত্যাগ করছে, মানে অবনতি চাইছে, আর তাকে একটা চিঠি দিতে হবে, তারপরে দেখি। আন্তর্জাতিক ইভেন্টে দেশের হয়ে লড়াই করার মতো যোগ্যতা সম্পন্ন ফেডারেশন ও আর্চারের এমন আচরণ হতাশাজনক বলে মন্তব্য করেন ক্রীড়া বিশ্লেষকরা। রোমান সানা তো আমাদের দেশেরই সন্তান, তার সাথে কোনো রকম এই মুহূর্তে খারাপ কিছু ব্যবহার কিংবা এরকম বক্তব্য না দিয়ে আমরা আলোচনার মাধ্যমে জিনিসটা শুরু করতে পারি। খেলোয়াড়টা নিজে তৈরি হয় না, খেলোয়াড়রা কোনো সংগঠক খেলোয়াড়কে তৈরি করে। তেমনিতে আবার যখন খেলোয়াড় যখন তার ক্রীড়াশৈলী হারিয়ে ফেলে সেখানে ওই সংগঠকরাই বাজিত হয়, সেই জন্য উভয়ের সাথে সম্পৃক্ততা আছে আমি মনে করি। তবে যেটা হলো যে কাউকে মনে বাসা দিয়ে বা কাউকে ছোট করে কোনো কথা বলাটা কারোর পর্যন্ত সঠিক নয়। রোমান সানার অবসর নেওয়ার ঘোষণার প্রভাব পড়েছে আর্চারিতে। বিশ্ব মঞ্চে অংশ নিয়ে যখন পদক জয়ের পালা, তখন আর্চারের সরে আসাটা অর্জনের হিসেবে শূন্যের কোঠায় পড়ে থাকার দুশ্চিন্তাই বাড়ায়। শরীফ রওশন, এখন ঢাকা। I know you're someone new.